একটা আদ্যোপান্ত বেরঙিন দিনও ভালো হয়ে যায় সবুজের ছোঁয়ায়, আর সেখানে যদি বাড়িতেই থাকে অর্কিড তাহলে মন ভালো হতে বাধ্য। অর্কিড তার সৌন্দর্য ও স্নিগ্ধতা দিয়ে অনায়াসেই যে কাউকে বিস্মিত করে ফেলে। বহু বছর ধরে অর্কিড পৃথিবীতে বিরাজমান। বিভিন্ন রং, আকার, রকম ফেরির অর্কিড বরাবরই আকর্ষক। অর্কিডের সংখ্যা নেহাত কম নয়। অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর সব প্রান্তে অর্কিড বেড়ে ওঠে। অর্কিডের প্রেমে পড়েনি এমন মানুষ খুব কমই আছে। একটি ঘরে আর কিছু না থাক, অর্কিডের ছোঁয়াতেই তা হয়ে ওঠে অসাধারণ। বেশিরভাগ মানুষের ধারণা অর্কিড উচ্চ দরের, যথেষ্ট বিরল এবং বাড়িতে অর্কিড বড় করে তোলা বেশ কষ্টসাধ্য কাজ। এ বিষয়ে সত্যি সন্দেহ নেই যে অর্কিড উচ্চ দরে, কিন্তু চাইলে বাড়িতেও অর্কিড গাছ লাগাতে পারেন। সেক্ষেত্রে কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। অর্কিড বাড়িতে এনে প্রথমেই এমন জায়গায় রাখুন যেখানে ভালো আলো আসে। ঠান্ডা নয়, অর্কিড সাধারণত উষ্ণ তাপমাত্রায় ভালোবাসে, তবে তা হতে হবে 60-80 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে। শুনতে অবাক লাগলেও অর্কিডের মাটিতে সপ্তাহে কয়েক টুকরো বরফ দিন, দরকার পড়লে ফার্টিলাইজার ব্যবহার করতে পারে। মানুষ বা অন্যান্য প্রাণীর মতো অর্কিডেরও বিশ্রাম প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় সমস্ত পাতা ঝরে গিয়েছে, পাশাপাশি কাণ্ডটিকে খয়েরি রং ধরতে শুরু করেছে, তার মানেই কিন্তু অর্কিড মৃত নয়। যেমন যত্ন আপনি প্রয়োজন তেমনি করতে থাকুন। অনেক সময় হয়তো মাসের পর মাস অপেক্ষা করতে হয়, কিন্তু রেস্টিং টাইম থেকে ফিরে অর্কিড ফুল জন্ম দেবে। সেজন্য প্রয়োজন শুধু ধৈর্যের। প্রাচীন চীনা গ্রন্থে 3000 বছর আগে প্রথম অর্কিডকে ভেষজ উদ্ভিদ হিসেবে উল্লেখ করা হয়। অভ্যন্তরীণ সাজসজ্জা সহ বিশ্বে অর্কিডের রয়েছে বহুবিধ ব্যবহার। অর্কিডের ফুল ধরতে সময় লাগে, কিন্তু সুদীর্ঘ অপেক্ষার পর যখন অর্কিড রং বেরঙে টানা মেলে ধরে, তখন কিন্তু তার থেকে চোখ ফেরানো যায়। আপনার বাসায় কোন অর্কিড আছে তা কমেন্টে জানাতে ভুলবেন না।